فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. ভালো কোনো কাজে কোরআন দিয়ে লেখা তাবিজ ব্যবহার করার ব্যাপারে পবিত্র ইসলাম কি বলে? ইসলামের একটা মূলনীতি হলো যে বান্দাবান্দি বা ঝুলা ঝুলানো বা লটকানোর সিস্টেমটা ইসলাম সমর্থন করে না। ভালো কাজের উদ্দেশ্য যদি থাকে তাহলে পবিত্র কোরআন তিলাওয়াত করতে হবে, সেগুলো পাঠ করতে হবে, তাহলে সেগুলোর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করবেন। এটাই ছিল রাসূলুল্লাহ এবং সাহাবা একরামের নীতি। তারা যখন কোনো বিপদে পড়তেন তখন সালাত আদায় করতেন এবং তার মধ্যে কোরআন তিলাওয়াত করতেন। কিন্তু সেটা আমাদের সমাজে এসে কী হলো, কোরআন বেঁধে হাতে পায়ে গলায় কোমরে বাহুতে ঝুলিয়ে দেওয়ার প্রথা চালু হয়ে গেল। তো তাবিজ দুই প্রকার, একটা হলো কোরআন দ্বারা, কোরআন এবং সহি দোয়া দ্বারা লেখা, আর একটা হলো কোরআন ছাড়া বিভিন্ন আজেবাজে কথা, নাম ইত্যাদি দিয়ে লেখা। তো কোরআন ছাড়া যেটি লেখা সেটা সর্বসম্মতিক্রমে হারাম, সর্বসম্মতিক্রমে হারাম, ওটা দেওয়া যাবে না। আর যেটি কোরআন দিয়ে লেখা এই ব্যাপারে দুটি মত রয়েছে। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এবং পরবর্তী কিছু তাবেঈন এ ব্যাপারে মত দিয়েছেন যে কোরআন দ্বারা যদি তাবিজ লেখা হয় তাহলে সে তাবিজ জায়েজ আছে। কিন্তু এখানে দুটি কথা, একটি হলো যে তাদের পক্ষে কোরআন এবং হাদিস থেকে কোনো উদ্ধৃতি বা কোনো উক্তি বা কোনো দলিল আজ পর্যন্ত উপস্থাপিত হয়নি বা মানে কেউ তারা উল্লেখ করেনি আর কি। আর দ্বিতীয়ত হলো তাবিজ তাদের পক্ষে তারা জায়েজ বলেছেন যে সমস্ত শিশুরা বালকেরা এখনও কোরআন পড়তে শিখেনি তাদের জন্য। তো এটাকে পরবর্তী জমানায় মানুষ ভুল বুঝলো যে বড়দের জন্য মানে বাধা শুরু করলো। আরেকটা মত হলো যে আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু, হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু আনহু, এছাড়া তাবিদের বড় একটা বড় অংশ বা ম্যাক্সিমাম সাহাবি, তারা এই তাবিজকে হারাম জানতেন, হারাম মনে করতেন। রাসূল সাল্লামের কাছে 10 জন সাহাবি ইসলাম গ্রহণ করার জন্য আসলেন, এক হাদিসে আসছে যে তারপরে তিনি 9 জনকে ইসলাম গ্রহণ করালেন, বায়াত করালেন, কিন্তু আরেকজনকে বায়াত গ্রহণ করালেন না। সাহাবায়ে কেরাম রাসূলের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে রাসূলুল্লাহ, আপনি বায়াত তিসআতান ওয়া তারাকতা ওয়াহিদান, আপনি 9 জনের বায়াত নিলেন আর একজনকে ছেড়ে দিলেন, এটা কেন? তো রাসূল বললেন যে ইনফিহি তামিমা, তার মধ্যে তার গায়ে তাবিজ লটকানো আছে। তিনি যেহেতু রাসূল ছিলেন, তার কাছে ওয়াহি ছিল, তো আল্লাহ তাকে জানিয়েছেন যে তার ওই লোকের কাছে তাবিজ আছে। তখন একথা বলার পরে সেই ব্যক্তি অথবা রাসূলুল্লাহ ফা দাখালা ইয়াদাহু ওয়া কাতাআহা, তিনি তার হাত প্রবেশ করালেন এবং সেই তাবিজটাকে কেটে ফেলে দিলেন বা ছিঁড়ে ফেলে দিলেন, তারপরে বায়াত গ্রহণ করালেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হাদিসটির মধ্যে দেখা যাচ্ছে যে তাবিজ থাকার কারণে কালেমায় পাঠ করাননি তাকে ইসলাম, অথচ ইসলামে প্রবেশ করানোর জন্য রাসূলুল্লাহ কত ব্যাকুল ছিলেন। আরেকটা হাদিসে দেখা যাচ্ছে রাসূল সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তো এখানে তাবিজের কোনো প্রকরণ বা প্রকার উল্লেখ করা হয়নি, এক কথায় বলা হচ্ছে যে ব্যক্তি তাবিজ ঝুলালো। আরেকটা দিশে আসছে যে মান আল্লাকা তামিমাতান উকিলা ইলাইহি, মানে যে ব্যক্তি তাবিজ ঝুলাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই জিনিসের দিকে, ওই তাবিজের দিকে ন্যস্ত করে দিবেন, আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে না। আরেক হাদিসে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ একজন সাহাবীকে দেখলেন যে তার হাতে সুতা বাঁধা, তো বলে সুতা বা বালা জাতীয় কিছু একটা বাঁধা। তখন জিজ্ঞেস করেন এটা কেন, তো তিনি বলেন যে ফাইন্নাহা মিনাল ওয়াহিনা, এটা দুর্বলতা কাটানোর জন্য। তো রাসূলুল্লাহ বললেন যে এটা কেটে ফেলো, কারণ এটা তোমার দুর্বলতা আরও বাড়িয়ে দিবে। আর একটা হাদিসে দেখা যাচ্ছে যে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, এক ব্যক্তি জ্বর হয়েছিল, তাকে দেখতে গেলেন এবং তার হাতে সুতা পরিহিত অবস্থায় তাকে দেখতে পান। তখন তিনি উক্ত সুতাগুলো কেটে ফেললেন এবং বললেন, এই আয়াত পাঠ করলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস তো করে কিন্তু সাথে সাথে শিরিকও করে, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আরেকটা হাদিসে দেখা যাচ্ছে যে আবদুল্লাহ ইবনে উকাইম রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হলেন তখন কিছু তাবিঈ তাকে দেখতে গেলেন এবং বললেন যে আপনি এত জ্বরে আক্রান্ত, তো একটা তাবিজ জাতীয় কিছু একটা নেন না কেন? তখন তিনি বললেন যে কোনো কিছু তাবিজ জাতীয়
কোনো কিছু নেওয়ার চাইতে মৃত্যু আমার কাছে বেশি প্রিয়, কারণ কারণ ওই হাদিসটি শোনালেন, তিনি শুনিয়ে দিলেন, যেটা যেখানে রাসূলুল্লাহ বলেছেন যে মান আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তো যেখানে শিরিকের মতো হুমকি বহু হাদিসে দেওয়া হচ্ছে, সেখানে আমরা কোন সাহসে এটাকে মানে ঝুলাতে পারি? আর তর্ক বিতর্ক বহুভাবে করা যায় যে হুজুররা দেয় কেন, আলেমরা দেয় কেন, অথবা দিলে ফায়দা হয়, এই হয় সে হয়, অনেক তর্ক করা যায়। এসব তর্ক করে যদি কেউ তাবিজ দিতে চায় আমাদের কোনো বাধা নেই, তারা দেখ দিতে পারে, কিন্তু আমরা আমাদের কথা হলো যে হাদিসে যেটা উল্লেখ রয়েছে যে এটা শিরকের মতো অপরাধ হবে, আর এক হাদিসে কুফুরির কথা বলা হয়েছে। তো এটা থেকে সাবধান থাকাটাই আমাদের জন্য ইমানকে রক্ষা করার জন্য একটা পথ ও পন্থা হবে, কারণ কেয়ামতের ময়দানে যদি বিপদে পড়ি তাহলে বাঁচাবার জন্য কে আসবে এগিয়ে? স্পষ্ট দলিল প্রমাণের দাবি এটাই। এবং পরবর্তী জামানার শাইখ বিন বাজ রহিমাহুল্লাহ, আলবানী রহিমাহুল্লাহ এবং মোহাম্মদ সালেহ উথাইমিন রহিমাহুল্লাহ এবং ম্যাক্সিমাম বড় বড় আলেম বরেণ্য আলেমগণ তাবিজকে শিরিকের পক্ষে বলেছেন এবং এর থেকে সাবধান থাকার কথা বলেছেন। জি, তারপরও কিছু কিছু এযুগেরও কিছু কিছু সাধারণ মানে তাদের উল্লেখ করার মতো না, যারা ছোটো ছোটো মসজিদের ইমাম বা মক্তবের হুজুর, তারা কিন্তু তাবিজ লিখেই ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, তাদের সংসার চলছে। তো সুতরাং তারা সহজভাবে এটাকে মেনে নিবে না, এটাই স্বাভাবিক, তর্ক বিতর্ক ঝগড়া করবে, কিন্তু আপনারা স্বাধীন মানুষ, আপনারা কোরআন সুন্নার দৃষ্টিকোণ থেকে যেটা শুদ্ধ সেটা গ্রহণ করবেন। আমি বলছি না যে আমারটাই গ্রহণ করতে হবে। আল্লাহ আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। يا رب العالمين.